ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, তো কি কি পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা, কতগুলি শূন্যপদ রয়েছে, এজ লিমিট কিরকম রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন। তো আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন যেখানে বলা রয়েছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে কিন্তু নিয়োগ করা রয়েছে। এখানে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে পে লেভেল 6 রয়েছে, অর্থাৎ 35,400 থেকে 1,12,400 টাকা বেতন রয়েছে। এজ লিমিটের কথা বলা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে ক্যান্ডিডেটকে। এরপরে দুই নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো হিন্দি ট্রান্সলেটর, এখানেও পে লেভেল 6 রয়েছে এবং এখানে একটি শূন্যপদ রয়েছে এবং এজ লিমিটের কথা উল্লেখ করা রয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে। তিন নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, এখানেও পে লেভেল 6 রয়েছে এবং এখানে টোটাল শূন্যপদ রয়েছে 5টি এবং এজ লিমিট রয়েছে 21 থেকে 30 বছর। এরপরে চার নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো আপার ডিভিশন ক্লার্ক, এখানে পে স্কেল রয়েছে লেভেল 4, অর্থাৎ 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত এবং এখানে 12টি শূন্যপদ রয়েছে এবং বয়সীমার কথা উল্লেখ করা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এরপরে পাঁচ নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানে পে লেভেল 4 রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি এবং এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং ছয় নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে পে লেভেল 2 রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত এবং এখানে টোটাল শূন্যপদ রয়েছে 23টি এবং বয়সীমার কথা উল্লেখ করা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। আপনাদেরকে জানিয়ে দিই, তো এই সমস্ত পদে আবেদন করার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। এরপরে আপনাদেরকে জানাচ্ছি এডুকেশন ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা রয়েছে। তো প্রথমে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তো এই পদে আবেদন করার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট, তো অবশ্যই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে, তাহলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে হিন্দি ট্রান্সলেটর, তো এখানে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি, তো অবশ্যই কিন্তু হিন্দিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। এরপরে তিন নম্বরে রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করা রয়েছে ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ কমার্সের ডিগ্রি পাস ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে চার নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো আপার ডিভিশন ক্লার্ক, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ অবশ্যই ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েট হতে হবে। এরপরে পাঁচ নম্বরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানে রয়েছে 12 ফার্স্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি, তো অবশ্যই ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে রয়েছে স্কিল টেস্ট অ্যাট দ্য স্পিড অফ 80 ওয়ার্ড পার মিনিট, তো অবশ্যই কিন্তু 80 শব্দতলার গতি থাকতে হবে মিনিটে। এবং সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও বলা রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন 12 পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড অ্যান্ড এ টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার, তো অবশ্যই কিন্তু এখানে ক্যান্ডিডেটকে ইংলিশে 35টি শব্দতলার গতি থাকতে হবে অথবা হিন্দিতে 30টি শব্দতলার গতি থাকতে হবে মিনিটে। এরপরে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে যে অনলাইন এর অ্যাপ্লাই শুরু হচ্ছে 10/5/2021, অর্থাৎ মের 10 তারিখ থেকে, এবং লাস্ট ডেট রয়েছে অনলাইনের 25/6/2021, অর্থাৎ জুনের 25 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কন্ডাক্ট অফ সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের যে ডেট সেটি কিন্তু এখনও উইল বি নোটিফাইড লেটার অন ওয়েবসাইট, তো ওয়েবসাইটে কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, তো এখানে অনলাইন অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফি হিসাবে 840 টাকা নেওয়া হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে ক্ষেত্রে এবং 500 টাকা চার্জ করা হচ্ছে এসসি এসটি উমেন ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এছাড়াও এস রিল্যাক্সেশন হিসাবে এসসি এসটি কেন্দ্রের ক্ষেত্রে 5 বছর, ওবিসি কেন্দ্রের ক্ষেত্রে 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কিন্তু 10 বছর বয়সে ছাড় রয়েছে। যে হাউ টু অ্যাপ্লাই, তো এখানে কিভাবে আবেদন করবেন, তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এই ওয়েবসাইটে www.nwda.gov.in এই সাইট থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাছাড়া এই সম্পূর্ণ নোটিশটির লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।